খুবই ভাগ্যবতী একটা মেয়ে যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কাছে প্রিয়তমা সিনেমার নায়িকা ইদি কাপালের সম্পর্কে জানতে চাই শাকিব খানের বিপরীতে ইদি কাপালকে দেখে আপনার কেমন লাগলো। জবাবে অপু বিশ্বাস বলেন, ইদি কাপাল খুবই ভাগ্যবতী যে আমি শাকিব খানকে সাধুবাদ জানাই, কারণ উনি বুদ্ধিমান এবং উনি মেধাবী, উনি জানেন কিভাবে নায়িকা সৃষ্টি করতে হয়, যেহেতু উনি একজন নায়ক। তো বলে না যে সৃষ্টিকারীকেই তো মানুষ অনেক বেশি পছন্দ করে এবং সে থেমে থাকে না। তো আমার কাছে কেমন জানি মনে হচ্ছে, যেমন আমি এসেছি আরও অনেক নায়িকাই এসেছে শাকিব খানের হাত ধরে, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে যে চিত্রনায়িকা এখন অবশ্যই বলবো, কারণ উনি ওপার বাংলায় একটা সিরিয়াল করেছিলেন, রঞ্জা ক্যারেক্টার একটা ছিল, হ্যাঁ, যেটা কিন্তু একেবারেই মানে ফুল ফেমের কোনো ক্যারেক্টার ছিল না। সেইখান থেকে সে অনেকটা লাক বলবো তার, যে সে খুবই ভাগ্যবতী একটা মেয়ে যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সাথে আবার প্রিয়তমা সিনেমা, সাথে আবার ঈদের সিনেমা, সবকিছু মিলে মানে বলে না যে জমে ক্ষীরের যে ব্যাপারটা, এটা কলকাতার মানুষরা বেশি বলে, একদম জমে ক্ষীর হয়ে গেছে গো দাদা। তো ওর ক্ষেত্রে আমি বলবো যেটা তার লাইফের জন্য জমে ক্ষীর হয়ে গেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা নায়িকা ভেরি সুন পেতে যাচ্ছে এপার বাংলা ওপার বাংলা, আর এবং নতুন একটা জুটি পেতে যাচ্ছে, জুটি পেতে যাচ্ছে। আমি সাথে সাথে ধন্যবাদ জানাবো যে শাকিব খান একজন কি বলবো মেকার, নায়িকা মেকার। সো সে সমস্ত নায়িকাকেই তৈরি করতে পারে, এটা তার মেধার একটা প্রমাণ।